আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরক্ষ সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ওয়াজের ময়দানে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একজন তরুণ বক্তা যার নাম ডক্টর মিজানুর রহমান আজাহারি তিনি অতি সম্প্রতি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন অনেকটা অভিমান নিয়ে অনেকটা যাকে বলে ঠিক উদ্ভূত বিরূপ পরিস্থিতি এড়ানোর জন্যে এবং কেউ কেউ বলেন যে তিনি মহল বিশেষের চাপে অনেকটা অবদমিত হয়ে অনেকটা অপমানিত হয়ে তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে গিয়েছেন এর কারণ হল সাম্প্রতিক সময়ে গত এই একটি বছর যাবৎ ওয়াজের মাহফিলে জনাফ আজহারি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এটি সাম্প্রতিক সময় অন্য কারো ক্ষেত্রে দেখা যায় না তিনি যেখানে যাচ্ছেন সেখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ একেবারে উপচে পড়ছে তার কথা শোনার জন্য সেখানে ব্যতিক্রমভাবে দিনের বেলায় মাহফিল হচ্ছে সকালে মাহফিল হচ্ছে গভীর রাতে মাহফিল হচ্ছে রাত দুটো সময় মাহফিল হচ্ছে এবং জনাফ আজাহারির ক্ষেত্রে যেটি দেখা গিয়েছে সেটি হলো আমাদের দেশে যে ওয়াজের মাহফিল কেন্দ্রিক যে ঐতিহ্য চলে এসেছিলো যে মাহফিলগুলো সাধারণত সন্ধ্যার পরে শুরু হয় এবং রাত নটা এবং দশটা পর্যন্ত এটি চলতে থাকে এবং দিনের বেলায় সাধারণত মাহফিল হতো না তো জোনাব আজাহারিকে কেন্দ্র করে এই মাহফিলের যে ঐতিহ্য এটি একেবারে রিভার্স হয়ে গিয়েছে এমনও দেখা গিয়েছে যে সেখানে সকাল দশটার সময় মাহফিল হয়েছে আবার কোথাও কোথাও রাত্রি দুটোর সময় মাহফিল হয়েছে বা ভোর চারটার সময় মাহফিল হয়েছে এবং অবাক করা ব্যাপার হলো যে সকাল দশটার সময়ের কার মাহফিলে যে লোকজনের ভিড় হয়েছে ঠিক সে তুলনায় রাত চারটার সময়ের যে মাহফিল সেখানে ভিড় কিন্তু কোনো অংশে কম হয়নি এবং আরও একটা ব্যাপার হলো যে বাংলাদেশের মাহফিলগুলোতে সাধারণত পুরুষেরা অংশগ্রহণ করে এবং নারীরা যার যার ঘরে থেকে সেখানে অংশগ্রহণ করে এবং ইতিপূর্বে যেটা হতো মাঝে মধ্যে জনক দেলওয়ার হোসেন সাইদি কোনো কোনো দিন সকালবেলা বা বিকেলবেলা মেয়েদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেন এবং উনি ওই মাহফিল কমিটির পক্ষ থেকে এটা করা হতো এবং সেখানে শুধু পর্দার মধ্যে থেকে মেয়েরা জনাব সাইদি সাহেবের ওয়াজ শুনতেন এবং মেয়েদের বিভিন্ন রকম যে প্রশ্ন ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে কৃষ্টি এবং কালচার সম্পর্কে জীবন সম্পর্কে সেটি ইসলামের দৃষ্টিতে যেন এই তার সারা জীবনে দুই চার দশটি করেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আজাহেরি কেন্দ্র করে এই নারীদের মধ্যে ইসলামী মাহফিল শোনার জন্য ইসলামী আলোচনা শোনার জন্য যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে যে ব্যতিক্রমী যে মনোভাব লক্ষ্য করা গেছে এটাও ইতিপূর্বে বাংলাদেশে দেখা যায়নি এবং কারো ক্ষেত্রে এটা হয়নি এবং সেটি হল যে নারীরা শত শত হাজার হাজার নারীরা দাবি তুলেছে যে তারাও জনাব আজহারি মাহফিল শুনতে চান এবং জন্য যেখানে জনাব আজহারি গিয়েছেন মাহফিল করার জন্য সেখানে পুরুষদের জন্য একটা প্যান্ডেল করা হয়েছে এবং নারীদের জন্য আরেকটা প্যান্ডেল করা হয়েছে এবং সেখানে নারীরা শত শত নয় হাজার হাজার নারীরা সেই প্যান্ডেলে তারা দিনে অথবা রাতে আজাহারির মাহফিল শুনেছে এবং সেই মাহফিল প্রজেক্টরের মাধ্যমে অর্থাৎ আজাহারির ওয়াজের যে মূল মঞ্চ সেই মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানকার ছবি অর্থাৎ চিত্র ধারণ করে সেই চিত্র প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের মঞ্চে সেটি দেখানো হয়েছে এবং এটা নিয়েও কিন্তু আজহারি যারা প্রতিপক্ষ যাদের মাহফিলে এরা আসতে চায় না বা আসে না তারা খুবই ঈর্ষাকাতর এবং পরায়ণ হয়ে সারা বাংলাদেশে হইসে ফেলে দিয়েছে এবং এটা বেদাত এটা হারাম এই ধরনের কাজকর্ম করা খুবই অন্যায় এর কারণ হলো মেয়েরা তো দূর থেকে যে প্রজেক্টরের মাধ্যমে আজাহারিকে দেখছে এটা তো খুবই একটা সুন্নতের বর হচ্ছে পর্দার বর হচ্ছে এই সমস্ত কথাবার্তা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছিল এবং আমি আজহারিকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলার চেষ্টা করেছি সেটি হলো আজাহারি যে বিষয়ে বক্তব্য দেন সেটি বড় ফ্যাক্টর নয় বা আজাহারির যে মাহফিলে উপচে পড়া ভিড় হয় এটাও সমস্যা নয় সমস্যা হলো যে এই মাহফিল কেন্দ্রে কিছু মানুষ একটা ব্যবসা ফেলে বসছে বাংলাদেশে অর্থাৎ যারা বক্তা তারা এটির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন এবং সেই টাকা পয়সা দিয়ে তারা সারা বছর চলেন বাড়ি গাড়ি হেলিকপ্টারে করে ঘোরাফেরা করেন এই মাহফিলকে কেন্দ্র করে অনেকে পীরালি ব্যবসা করেন তারা দান নেন সদ্গা নেন ঝাড় দেন ফুক দেন এবং তাদের অনেক ভক্ত হয়ে যায় এবং অনেক মাহফিল কেন্দ্রিক বিভিন্ন সফরে গিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারির জন্ম দিয়ে থাকেন অশ্লীল কেলেঙ্কারি জন্ম দিয়ে থাকেন এই সমস্ত কথাবার্তা হুজুর অমুক অবস্থায় ধরা পড়েছেন অমুক অবস্থায় ছাঁচা খেয়েছেন অমুক অবস্থায় তাকে আপত্তিকর অবস্থায় পুলিশে সতর্ক করা হয়েছে এরকম খবরাখবর মাঝে মধ্যে আসে এবং এই মাহফিল কেন্দ্রিক কি হচ্ছে আরও একটা মার্কেটিং সিস্টেম গড়ে উঠেছে তো এই সকল কিছুর মূলে জনাফ আজহারি তিনি আঘাত দিয়েছেন তার ব্যক্তিত্ব দ্বারা তার প্রচার শৈলী দ্বারা তার জনপ্রিয়তা দ্বারা তার আধুনিকতা দ্বারা এবং তার সততা দ্বারা এর ফলে কি হচ্ছে তার প্রতিদ্বন্দ্বীরা ডে বাই ডে তাদের মার্কেট তারা হারিয়ে ফেলছিলো এবং তারা তাদের যোগ্যতাকে ঠিক আজাহারির পর্যায়ে সানিত করার জন্য যে পরিশ্রম করা দরকার ঠিক সেই পরিশ্রমটা তারা আসলে করতে চাচ্ছিল না ফলে কি হচ্ছে তারা প্রভাবশালীদের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন ছলচাতুরি করে সারা বাংলাদেশে যেখানে আজাহারি যেত সেখানে তার বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়ে তার মাহফিলটা যেন ভণ্ডুল হয়ে যায় সেই চেষ্টা তারা করেছে এবং করার পরে কিছু কিছু জায়গাতে তারা সফল হয়েছে এবং কিছু কিছু জায়গাতে তারা সফল হয়নি এবং এই যে তাদের যে নেতিবাচক কর্মকাণ্ড এর ফলে কী হলো আজাহারির জনপ্রিয়তা আরও বহু বহু গুণে বেড়ে গিয়েছে এবং সেই জনপ্রিয়তা যখন এই পর্যায়ে গেল তখন তারা করল কি সরকারের একটা শ্রেণীর সঙ্গে তারা হাত মিলিয়ে সরকারের সঙ্গে আজাহারি একটা দূরত্ব সৃষ্টি করা হয়েছে এই বলে যে আজাহারি মূলত যা করছে তা জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করছে আজাহারি যা করছে তা হলো বাংলাদেশে যে যুদ্ধাপরাধের বিচার হয়েছে সেই বিচারে দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের পক্ষে সে সাফায় গাইছে এবং বিচার ব্যবস্থাকে সে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিলওয়ার হোসেন সাইদিকে সে আল্লামা বলছে তার জন্য সে দোয়া চাইছে তাকে জেল থেকে মুক্ত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলছে তো এই সকল কথা বলার কারণে সরকারের যারা কর্তা ব্যক্তির সংগত কারণে তারা খুবই রাগ হয়েছে এবং রাগ হয়ে তারাও আজহারির বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ধর্মমন্ত্রী ধর্ম মন্ত্রণালয় এবং তারই প্রেক্ষাপটে আজহারি বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়াতে চলে গেছে এবং তার আগামী মার্চ পর্যন্ত যে মাহফিলগুলো শিডিউল ছিল সেগুলো স্থগিত করে রেখেছে এবং ধারণা করা হচ্ছে যে আজহারি আর ফিরে আসতে পারবে না তো এখানে একটা ব্যাপার হলো যে আজাহারির বিরুদ্ধে সরকার এই মুহূর্তে কেন লাগতে গেল এর কারণ হল যা কিছু করছিল সেটি ধর্ম প্রচার করছিল ইসলামের প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছিলো এবং ইসলাম বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গাতে রয়েছে স্পর্শকাতর পর্যায়ে রয়েছে তো সেই স্পর্শকাতর জায়গাতে যখন সরকার আঘাত করলো সেটি কি তার রাজনীতির জন্য তার দেশ পরিচালনার জন্য তার অস্তিত্বের জন্য খুব ভালো হবে কিনা আমার মনে হচ্ছে যে সরকার খুব ভেবে চিনতে এই কাজটি করেছে এর কারণ হল যে যখন একটি সরকার কর্তৃত্ববাদের দিকে চলে যায় এবং যখন সে তার যে রাজনীতির ব্যাপারে যে গণতান্ত্রিক মনোভাব সেই মনোভাবের দিকে তার নজর থাকে না সম্মান থাকে না তখন সে সবাইকে সন্দেহ করে এবং বেশি মাত্রায় সন্দেহ করে ভয় করে তাদেরকে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে তো কাজই সরকার খুব সতর্ক দৃষ্টিতে থাকে এটা বাংলাদেশে নয় আমি যে কথা বলছি এটা সারা দুনিয়াতে এই অবস্থা হয়ে থাকে অর্থাৎ সরকার খুব সতর্ক দৃষ্টিতে ঘোরাফেরা করে কোথায় কোন জনপ্রিয় লোকটা রয়েছে কোথায় কোন লোকটির ইমেজ রয়েছে এবং কোথায় কোন লোকটি সেই ইমেজ এবং জনপ্রিয়তা ব্যবহার করে কখনো যদি তারা সরকারের বিরুদ্ধে একটা ডাক দিয়ে দেয় তাহলে তো সরকারের খবর হয়ে যাবে একটা নতুন ঝামেলার সৃষ্টি হবে তা আপাত দৃষ্টিতে আজাহারি সরকারের জন্য কোনো সমস্যা নাই সে শুধু ইসলামের প্রচার করে যাচ্ছে আপাত দৃষ্টিতে আজহারি যে কর্মকাণ্ড করছে সেটা ওয়াজের ময়দানে তার প্রতিদ্বন্দ্বীদের জন্য সমস্যা কিন্তু সরকারের জন্য সমস্যা না কিন্তু সরকারের যেটা সমস্যা সেটা হলো আজহারির অব্যাহত জনপ্রিয়তা অর্থাৎ এই জনপ্রিয়তা যদি ধারাবাহিকভাবে চলে জনপ্রিয়তার একটা পর্যায়ে এসে মানুষকে কি প্রতিপত্তি অর্জন করে প্রভাব অর্জন করে ঠিক সেই যখন মানুষ প্রভাব এবং প্রতিপত্তির ওই পর্যায়ে চলে যায় তখন সাধারণ মানুষ করে কি ওই লোককে জনপ্রিয় লোকের নেতা বানিয়ে ফেলে এবং তার হুকুমে তার কথায় অনেক কিছু পরিবর্তন হয় ক্ষমতা পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এবং সেটি আমরা পাকিস্তানে ওই সাম্প্রতিক সময় দেখেছি সেখানে ডক্টর তাহের আল কাদেরি নামে একজন খুব বিখ্যাত ধর্মীয় নেতা রয়েছেন যিনি মূলত কানাডাতে থাকেন কিন্তু মাঝে মধ্যে ভারতে আসেন মাঝে মধ্যে পাকিস্তানে আসেন অন্য সব জায়গা থেকে এই ধরনের বক্তব্য দেন মূলত ইন্টারনেটে তিনি অত্যন্ত জনপ্রিয় তো তিনি হঠাৎ করে পাকিস্তানে এলেন এবং নওয়াজ শরীফ সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনের ডাক দিলেন এবং লক্ষ লক্ষ মানুষ ডক্টর তাহের আল কাদেরির ডাকে রাস্তায় নেমে এলো এবং এই ডক্টর তাহের আল কারণে পাকিস্তান সেনাবাহিনী একেবারে বিগড়ে গেল এবং তারা নওয়াজের বিরুদ্ধে চলে গেল সাধারণ জনগণ নওয়াজের বিরুদ্ধে চলে গেল নার্সেরকে ক্ষমতা ছাড়তে হলো এবং এরই প্রেক্ষাপটে ইমরান খানের ক্ষমতায় এলো যার মূল কারিগর ছিলেন এই ডক্টর তাহের আল কাদেরি তো ডক্টর তাহের আল কাদেরি যে কাজটি করেছেন পাকিস্তানের ক্ষেত্রে সেটি যে আজাহারির ক্ষেত্রে বাংলাদেশে আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর হবে না এটা কিন্তু কেউ বলতে পারেন তো এই কাজটি হয়তো আজাহারিও জানে না এই কাজটি আজহারিকে যারা প্রমোট করে তারা জানে না কিন্তু সরকার জানে এর কারণ হলো সরকারের অনেক মেশিনারি থাকে অনেক বিষয়বস্তু থাকে অনেক গবেষণা থাকে এবং সরকারের যে উইংসগুলো রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী সারা দুনিয়াতে তারা শক্তিশালী তারা অনেকের পার্সোনাল অনেক বিষয়গুলো জানে তো কাজেই আজাহারি যাতে সরকারের জন্য দেশের জন্য রাজনীতির জন্য একটা হুমকি না হয় এই জন্য আজহারিকে একেবারে সময় থাকতেই পত্রপাঠ বিদায় করাটাই রাজনীতিবিদদের জন্য সরকারের জন্য একটা নিরাপদ বিষয় বলে সরকার হয়তো সেটা মনে করেছে এবং সেটা নিয়ে যদি আজাহারি এবং তার যারা সাঙ্গ পাঙ্গ এই আগামী দিনগুলো বাড়াবাড়ি করে তাহলে আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে আজহারির বিরুদ্ধে সারা বাংলাদেশে মামলা হবে একাধিক মামলা হবে যেটা সংসদে রাশেদ খান মিনন বলেছেন এবং এটি যে কোনো রাজনৈতিক সরকারের একটা পলিসি এবং বর্তমান সরকারের এটি একটা পলিসি মামলা হবে এবং মামলা হওয়ার পর ইন্টারপোলে তার বিরুদ্ধে অভিযোগ যাবে এবং তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার জন্য বিভিন্ন খবরাখবর প্রস্তাবিত মনোবেদনার কারণ হবে এবং আজহারি সেটা সামাল দিতে পারবে না ভারতে যেটা হয়েছে ডক্টর জাকির নায়কের ক্ষেত্রে সেটি আজহারির ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে আজহারি এক সেকেন্ড টিকতে পারবেন না কারণ ডক্টর জাকির নায়ক দীর্ঘদিন যাবৎ প্রায় দুই যুগ ধরে তার এই অবস্থানটা সৃষ্টি করেছেন এবং তিনি ভারতের মধ্যে ভারতের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে যে একটা কানেকশন গড়ে তুলেছেন হ্যাঁ সেটি আজহারি পারেনি এর কারণ সে একেবারেই তরুণ বয়সে একেবারে নবীন সে বাংলাদেশেই কাউকে চেনে না এবং বাংলাদেশে যারা লোকজন তার পক্ষে কথা বলছে তাদেরকেও সে চেনে না তাদের সাথে তার কোনো যোগাযোগ নেই মালয়েশিয়াতে তার কোনো যোগাযোগ নেই অন্য দেশে যোগাযোগ সে একজন সাধারণ বক্তা এবং এটা মনে হলো যে এই বছরই সে একেবারে বুমিং হয়ে গেল তো কাজই তার উপর যদি একটা রাষ্ট্রশক্তি ঠিক নিষ্ঠুর আচরণ করে একটি রাষ্ট্রশক্তি যদি সেখানে শক্তি প্রয়োগ করে এবং তাকে অপদস্থ করতে চায় তো সেইটা মোকাবেলা করার মতো অবস্থা তার নেই এবং আমি মনে করি যে আজাহারির যারা লোকজন আছে তারা যদি সতর্ক না হয় আধারে যদি নিজেও সতর্ক না হয় তাহলে পরিণতিটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যেখানে সরকারের জন্য তাকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না আমি যা বলতে চাচ্ছি তা সম্মানিত দর্শক আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই ভিডিওটা কেবলই মাত্র একটা নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা থেকে বলেছি কারণ আমি চাই যে সকল কিছু ভালো মতো চলুক সময় মতো চলুক শীতকালের ওয়াশ শীতকালে হোক গরমকালের ওয়াস গরমকালে হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি